দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর। রাজ্যে আবার চালু হয়েছে নতুন স্কলারশিপ। এতদিন পর্যন্ত আপনাদের যে সমস্ত স্কলারশিপ ছিল তার পাশাপাশি আরও একটি স্কলারশিপে চালু হয়েছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ নবান্ন স্কলারশিপ, তার পাশাপাশি কন্যাশ্রী রূপশ্রী, এই সমস্ত স্কলারশিপের পাশাপাশি আরও একটি নতুন স্কলারশিপ চালু হয়েছে, যার অ্যামাউন্ট অন্যান্য স্কলারশিপের থেকে আরও অনেক বেশি। বর্তমানে এই স্কলারশিপে যদি আপনারা আবেদন করতে চান, তাহলে এই স্কলারশিপে কোথায় আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখলেই জানতে পারবেন। তার পাশাপাশি এই স্কলারশিপে আপনাদের কিন্তু অ্যামাউন্টটাও অনেক বেশি, অর্থাৎ আপনারা বাৎসরিক 2 লক্ষ টাকা করে পেতে পারবেন, অর্থাৎ প্রতি মাসে আপনাদের অ্যাপ্রক্স 16,666 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে। কিন্তু এই স্কলারশিপ আবেদনের জন্য নির্দিষ্ট কিছু বিধিনিষেধ আছে, কারা কারা আবেদন করতে পারবেন তারও কিন্তু নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি এই স্কলারশিপটা কারা প্রোভাইড করছে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত এই স্কলারশিপে আপনারা হয়তো অনেকে নাম শুনেছিলেন, কিন্তু সেটা সম্পর্কে আপনারা হয়তো অনেকে অবগত ছিলেন না, কিন্তু বর্তমানে আজকের ডেটে দাঁড়িয়ে অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এই স্কলারশিপ সম্পর্কে। তাহলে দেখে নেওয়া যাক এই স্কলারশিপটা কি, কারা কারা আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, সেই সমস্ত কিছু। স্কলারশিপের নাম হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন। এই রিলায়েন্স ফাউন্ডেশন সম্পর্কে আপনারা অনেকেই অবগত ছিলেন, কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশনের ধীরুভাই আম্বানির 90তম জন্মদিন উপলক্ষে এই নতুন একটা প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনাদের সরাসরি আগামী 10 বছর পর্যন্ত 50,000 স্টুডেন্টকে এই স্কলারশিপ প্রোভাইড করা হবে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে স্নাতক স্তরে পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হবে। এই খাতে প্রতি পড়ুয়াকে বাৎসরিক 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে, অর্থাৎ আপনারা যদি প্রতি মাস হিসাবে ধরেন তাহলে সেক্ষেত্রে আপনাদের দাঁড়াচ্ছে 16,666 টাকা করে। এবং এছাড়াও স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের 100 জন পড়ুয়াকে দেওয়া হবে। এই স্কলারশিপের পরিমাণ প্রায় 6 লক্ষ। 2023 সালের 14 ফেব্রুয়ারি থেকে এই স্কলারশিপে আবেদন করা যাবে, অর্থাৎ আগামী বছরের 14 ফেব্রুয়ারি থেকে এই স্কলারশিপে আপনারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন। যারা যারা বর্তমানে কোর্সে ভর্তি হয়েছেন বা যারা যারা বর্তমানে কোর্সের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ারে যারা পড়ছেন, সবাই কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল এবং সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কিন্তু এই স্কলারশিপে কত মার্কসের প্রয়োজন সে সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কিছু বলা হয়নি, কিন্তু এই স্কলারশিপে যখনই লঞ্চ হবে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি 2023 সালে, তখনই কিন্তু সমস্ত ডিটেলস ওখানে পাওয়া যাবে যে এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাদের কত কোয়ালিফিকেশান মার্কস দরকার, আপনাদের ফ্যামিলি ইনকাম কত হতে হবে, সেই সমস্ত কিছু কিন্তু ওখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে অফিসিয়ালি যে নোটিফিকেশানটা এসছে বা অফিসিয়ালি যে নিউজটা এসছে, সেখানে সরাসরি 90তম জন্মদিন উপলক্ষে আগামী 10 বছর পর্যন্ত 50,000 স্টুডেন্টকে প্রতি বছর 2 লক্ষ টাকা পর্যন্ত এই স্কলারশিপ প্রোভাইড করে দেওয়া হবে, এবং সেটাও স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের সমস্ত স্টুডেন্টদের জন্য। যদি আপনারা সিম্পল বিএ করেন সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন, অথবা যদি আপনারা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল কোর্সের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এই স্কলারশিপে স্নাতকোত্তর স্তরের জন্য প্রতি বছর 100 জন ক্যান্ডিডেটকে কিন্তু দেওয়া হবে, তার বেশি কিন্তু দেওয়া হবে না, কিন্তু স্নাতক স্তরের জন্য অনেক বেশি ক্যান্ডিডেটকে দেওয়া হবে। এবং আপনারা জানেন যে বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বাৎসরিক কিন্তু আপনারা 10,000 থেকে 12,000 টাকা করে পান। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন বা উচ্চ মাধ্যমিকে পাশ করার পরে যদি আপনারা সরাসরি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা সরাসরি এই স্কলারশিপে যোগদান করতে পারবেন। কিন্তু এই স্কলারশিপে যোগদানের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আপনারা সরকারি স্কলারশিপের পাশাপাশি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন কিনা, কিন্তু সেটাও কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা হয়নি। এখানে কিন্তু বেসিক্যালি আপনাদের মার্কসের উপর ডিপেন্ড করেই কিন্তু এখানে আবেদন করা যাবে। আপনারা কত মার্কস পাচ্ছেন এইচএসে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু এই স্কলারশিপে আবেদনের একটা প্রক্রিয়া করা হতে পারে, সেটাও কিন্তু বলা হয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনে। তাই বর্তমানে যদি আপনারা এই স্কলারশিপে আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে 2023 সালের 14 ফেব্রুয়ারি পর্যন্ত। 2023 সালের 14 ফেব্রুয়ারি এই স্কলারশিপে অফিসিয়ালি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সেখানে কিন্তু নতুন একটা পোর্টালও জারি হবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।